টেকনিক শেখাবো, ঠিক আছে? তার মধ্যে তোমার যেটা বেস্ট মনে হবে, আমি অ্যাকচুয়ালি চার রকম দেখাবো, ভালো করে মন দিয়ে আমার কথাটা শোনো। চার রকম টেকনিকের মধ্যে যে টেকনিকটা তোমার বেস্ট মনে হবে তুমি সেটাকে ফিক্সড করে নেবে, ওটাই বারবার প্র্যাকটিস করবে। কারণ যতবার যে জিনিস প্র্যাকটিস করবে সেটা তোমার তাড়াতাড়ি হবে, এমন কোনো কথা নেই যে আজকে আমি একটা হয়তো শর্ট টেকনিক শিখে দিলাম, দিয়ে বললাম জানো এই টেকনিকটা করবে তুমি তাড়াতাড়ি করতে পারবে, অথচ দেখা গেল তুমি সেই টেকনিক করতে গিয়ে যা টাইম যাচ্ছে, তুমি যে টেকনিক জানো সেই টেকনিক অনেক কম টাইমে হয়ে যাচ্ছে। আমি যে পরীক্ষায় বসবো, যদি আমি কোনো একটা পরীক্ষায় বসতে যাই, সেখানে যদি আমার একটা এক নাম্বার পিছু বা একটা অঙ্ক পিছু এক মিনিট টাইম থাকে, আমি যদি দেখি একটা অঙ্ক 30 সেকেন্ডে করতে পারছি আমি যে নিয়ম জানি, তাহলে তাকে আর এক্সট্রাভাবে কোনো শর্ট টেকনিক শেখার দরকার নেই, তবেই তুমি চাকরি পাবে। কিন্তু তো প্রবলেম কী হয় আজকের দিনে স্টুডেন্টদের প্রবলেম কী জানো, ওরা যে আজকে একটা শর্ট টেকনিক শিখে দিল শিখে নিল, কালকে আরেকজন অন্য টেকনিক শিখে দিল শিখে নিল, এরকম গাদা শর্ট টেকনিক শিখে আলটিমেট সব গুলিয়ে ফেলে, পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে না। এই জন্য আমি কী করি, সব টেকনিক তো শেখাই, কিন্তু তারপরে তোমাকে বলি তোমার যেটা পছন্দ তুমি সেটা বেছে নাও, সেটাই বারবার সেই রকমভাবে প্র্যাকটিস করো, তাতে তুমি বেস্ট হবে। বোঝাতে পারলাম সবাই? ক্লিয়ার আমার কথা? আমার কথা সবার ক্লিয়ার তো? একবার রিপ্লাই করো। বেশ চলো, আমি এই তিনটে গুণ করছি, ঠিক আছে? আমার প্রথম গুণ আমি করবো একদম ছোটোবেলার নিয়মে, মানে যেটা একদম ছোটোতে তোমরা করেছো। কি করতে তোমরা ছোটোবেলা? দুই, এইটা গুণ সাধারণত এদিক থেকে শুরু হয়, তো ছোটোবেলাতে করতে 2 5 10, 10 এর 0 হাতে 1 নিতে, 2 1 2 হাতে 1 ছিল 3 বস্তু, এটা ক্রস করতে, 1 5 5 লিখতে, 1 1 1 লিখতে, দিয়ে তারপরে এখানে লাইন টেনে 0 করতে, 5 3 8 করতে, 1 করতে, এটা তোমার ছোটোবেলার নিয়ম, তাই না? এই করতে তো, তাহলে তোমরা কাজ করো এই দুটো গুণ ছোটোবেলার নিয়মে করে আমাকে আনসার বলো কত হয়েছে, ছোটোবেলার নিয়মে করতে বলছি। তাহলে রুল নম্বর 1 বা রুল নম্বর 1ই লিখে রাখো, রুল 1 বলে ছোটোবেলার নিয়মে এই তিনখানা অঙ্ক করে ফেলো তো একটু তাড়াতাড়ি, ছোটোবেলার নিয়মে এই তিনখানা অঙ্ক তাড়াতাড়ি করে ফেলো, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। হয়ে গেছে সবকটা করবে, কিন্তু তিনখানাই করবে, এটার আনসার বলো, কেউ কিন্তু ক্যালকুলেটারে করবে না, বলো আনসার বলো। আমার কাছে ভালো হওয়াটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি নিজে কতটা শিখলে। যদি ক্যালকুলেটারে কোনো স্টুডেন্টের হ্যাবিট থেকে যায় না, তাহলে ও জীবনে ক্যালকুলেশন শিখবে না আর কোনো দিন চাকরি পাবে না, তার জন্য ক্যালকুলেটার ব্যবহার করা একদম ছেড়ে দেবে, এটা বলো। এইটা সবার বেড়েছে কিনা একবার দেখে নাও তো, এইটা সবার হয়েছে কিনা একবার দেখে নাও। এইটা সবার হয়েছে কিনা একবার দেখে নাও, যে তিনখানা প্রবলেম দিলাম ও যে আনসারগুলো বললো হয়েছে কিনা একবার দেখে নাও। লাস্টে একটা ডাউট আছে, লাস্ট এটা 6 9 1 0 4 বলছে, তাহলে সবাই যখন বলছে তাহলে ওর আনসারটাই নিশ্চয়ই সেই হবে। তুমি যে আগে বলেছিলে সে একবার নিজে ঠিক করে নাও কোথায় মিস্টেক করেছ, 6 9 1 0 4 বলছে, সবার হয়েছে গো, সবার হয়ে গেছে, মুছে দেবো। ছোটোবেলার নিয়ম আর আমাকে মনে করাতে হবে না, মনে করিয়ে দিয়েছি, এমন কেউ আছো এই নিয়মটা মনে পড়ছে না বা আর একবার করাতে হবে কোনোটা বলে দাও, নাহলে ভাববো সবাই বুঝে গেছো। এবার আমি একটা নিয়ম বের করেছি, সেই নিয়মটা করব, ঠিক আছে? আমি যে নিয়মটা বের করেছি সেটা আমি শেখাবো, ঠিক আছে? রুল 2, এটা আমার নিজের বের করা, অতএব তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, ভালো করে করব, ভালো লাগলে নিয়ে নেবে না লাগলে না নেবে। 15 ইনটু 12,
গুণ করতে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা যখন ছোটোবেলাতে গুণ করতে তখন তোমরা কি করতে, গুণ করে করে এইভাবে বসাতে, দিয়ে ক্রস করে করে কেটে তারপর যোগ করতে, এইভাবে করতে। আমার টেকনিকটা বুঝবে, আমি ছোটোবেলার মতোই এদিক থেকেই গুণ করা শুরু করব, কিন্তু আমি লিখবো এরকম লম্বভাবে, মানে আমি বলছি দু পাঁচে দশ আমি কোনো হাতে তাতে রাখবো না, আমি পুরোটা লিখে দেব। আমি দু পাঁচে দশ, তোমরা কী করতে, দু পাঁচে দশ, দশের শূন্য হাতে এক রাখতে, আমি কোনো হাতে তাতে রাখবো না, আমি দু পাঁচে দশ করব, যা আছে পুরো লিখে দেব, তারপর দুই একে দুই পুরো লিখে দেব। তাহলে আমার দুইয়ের সাথে গুণগুলো আমি লম্বভাবে রাখলাম, তোমরা যেটা ছোটোবেলাতে এইভাবে রাখতে আমি এটা লম্বভাবে রাখলাম। এবার পরেরটা আসছি, এক পাঁচে পাঁচ, এক একে এক, এরকমভাবে রেখে দিলাম। দেখো আমি যেভাবে লিখেছি তোমরা বুঝলে কি না, আমি যেভাবে লিখলাম সেটা বুঝেছ কি না বলো। দু পাঁচে দশ লিখে দিলাম, দু একে দুই লিখে দিলাম, এক পাঁচে পাঁচ লিখে দিলাম, এক একে এক লিখে দিলাম। তাহলে আমি বললাম তোমরা যেভাবে ছোটোবেলা লিখতে এরকমভাবে লিখতে হাতে তাতে রাখতে, আমি সেরকম করলাম না, আমি বললাম আমার টোটাল ক্যালকুলেশন যা বেরোবে আমি তাই লিখে দিচ্ছি। দু পাঁচে দশ লিখে দিলাম, দুই একে দুই লিখে দিলাম, এক পাঁচে পাঁচ লিখে দিলাম, এক একে এক লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমি যখন ক্যালকুলেশন করতে যাব না, আমি এরকম কণাকণি করে করে যাব, এরকম কণাকণি যাব, মানে উপর থেকে কণাকণি কেটে কেটে যাব। তাহলে দশ, দশের শূন্য হাতে এক, পাঁচ দুনে সাত, হাতে এক ছিল আট, আর এক একশো আছে। আমি আবার রিপিট করছি, দশ এই কণাকণি উপর থেকে ধীরে ধীরে নিচে নামব, দশ দশের শূন্য হাতে এক, পাঁচ দুনে সাত, হাতে এক ছিল আট, আর এক বেঁচে আছে এক। আমি আরেকটা গুণ দেখাই তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে, সতেরো ইন্টু তেরো করতে দিয়েছি। আমি যে টেকনিকটা শেখালাম সেখানে কি বললাম না, তুমি আগে যেমন ছোটোবেলা করতে তেমনি করবে, কিন্তু কোনো হাতে তাতে রাখবে না, তিন সাথে একুশ ফটাফট হবে, কারণ তোমার ক্যালকুলেশনের স্পিড বাড়বে। তিন সাথে এক একুশ, তিন একে তিন, এক সাথে সাত, এক একে এক, তিন সাথে একুশ, তিন একে তিন, এক সাথে সাত, এক একে এক লিখে ফেললে এবার বললাম কণাকণি এরকম দেখে দেখে যাবে। তাহলে একুশের এক হাতে দুই থাকলো, সাত তিন দশ হাতে দুই ছিল বারো, হাতে এক থাকলো, এক এক দুই। বুঝতে পারলে কিনা বলো তো, আমি যে টেকনিকটা শেখালাম বুঝতে পারলে কিনা বলো তো। ওকে, আবার রিপ্লাই করছি, মন দিয়ে শোনো, আবার বলছি মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে। আমি বলছি ছোটোবেলাতে তোমরা এটা গুণ করে এরকমভাবে লিখতে, আমি এখানে এরকম না লিখে এইভাবে লিখছি, এবং আমি কোনো হাতে তাতে রাখবো না, আমি পুরো টোটাল গুণ করে বসাবো। হাতে রাখতে গিয়ে না আমরা ভুল করতাম বা অনেক টাইম যেত, এখানে হাতে রাখবো না। আমি বললাম তিন সাথে একুশ লিখে দিলাম, তিন একে তিন লিখে দিলাম, এক সাথে সাত লিখে দিলাম, এক একে এক লিখে দিলাম। এটার জন্য এরকম কলাম পরপর এরকম কলামে লিখে যাবো, এরকম লিখে যাবো, ঠিক আছে। এবার আমি বলছি কি, উপর থেকে কণাকণি কেটে কেটে যাবো, এরকম কণাকণি উপর থেকে কণাকণি, কণাকণি বোঝো তো, এই এই জিনিস আছে এরকমভাবে আছে, কণাকণি মানে কি, এই ঘরটা কণাকণি, এইরকম কণাকণি কেটে কেটে যাবো। তো আগে এই কোণে একা আছে বলো তো, একুশ একা আছে, একুশের সাথে কেউ নেই, তাহলে একুশের এক হাতে দুই থাকলো, এখানে সাত, এখানে তিন, সাত তিনে কত গো দশ, হাতে কত ছিল দুই, তাহলে দশ দুনে বারো, হাতে কত থাকলো এক, এক আর এক মিলে দুই। এবার বলো বুঝতে পারলে কেন, যদি বুঝে থাকো তাহলে এই দুটো করে ফেলো দেখি আমার টেকনিকে, আমি যে দুখানা প্রবলেম দিয়েছিলাম সেটা আমার টেকনিকে করে ফেলো দেখি একবার। একশো তেইশ ইন্টু পঁয়তাল্লিশ এটা করো, কি করব, উত্তর তো আমাদের জানাই আছে, আমি জাস্ট টেকনিকটা বলছি। পাঁচ দিনে পনেরো লিখবো, পাঁচ দিনে দশ লিখবো, পাঁচ একে পাঁচ লিখবো। দেখো খুব ভালো করে দেখো, আমি পাঁচের সাথে যেগুলো গুণ করছি সব পরপর বসিয়ে দিচ্ছি কলামে, ঠিক আছে, এরকম লিখছি না, কিন্তু এখানে এরকম পাঁচ দিনে পনেরো, পাঁচ দিনে দশ, পাঁচ একে, যেহেতু আমি পুরো লিখছি কোনো হাতে তাতে রাখছি না, তাই না, আমার খুব স্পিড হবে, আমার হাতের স্পিড বাড়বে। পাঁচ দিনে পনেরো, পাঁচ দিনে দশ, পাঁচ একে পাঁচ, নামটা ভালো জানলে, আমি তোমাদেরকে প্রথম দিন পড়ার সময় বলেছিলাম স্কোয়ার রুট কিউব রুট নামটা তোমাকে খুব অ্যাডভান্স হতে হবে। পাঁচ দিনে পনেরো, পাঁচ দিনে দশ, পাঁচ একে পাঁচ, চার দিনে বারো, চার দুনে আট, চার একে চার লিখে ফেললাম। এবার কণাকণি যাবো, কণাকণি কেটে কেটে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এরকমভাবে নিচে নেমে 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 এরকম আসবো। তাহলে বলো পনেরোর পাঁচ হাতে এক থাকলো, বারো দশে বাইশ
হাতে এক ছিল, তেইশ, তেইশে তিন, হাতে দুই থাকলো, আট পাঁচে তেরো, তেরো দিনে পনেরো, পনেরো পাঁচ, হাতে এক থাকলো, চার এক পাঁচ। যদি শিখে গেছো একশো চব্বিশ ইন্টু পঁয়ত্রিশ করে ফেলো দেখি আমার নিয়মে, কে কত তাড়াতাড়ি করতে পারে দেখি। প্রথম প্রথম একটু টাইম লাগতে পারে, কিন্তু দেখবে তুমি এটাতে দশটা অঙ্ক করবে, তারপর তুমি দেখবে এটা তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নির্ভুলভাবে, ভুলও হবে না আবার তাড়াতাড়ি হবে। প্রথম প্রথম হয়তো একটু টাইম লাগলেও লাগতে পারে। ফোর থ্রি ফোর জিরো, আর কেউ করেছো? বাকিরা রিপ্লাই করো, বাকিরা রিপ্লাই করো। ফোর থ্রি ফোর জিরো, বেশিরভাগ জনই ফোর থ্রি ফোর জিরো বলছে, একদম ঠিক বলেছে। তো কীভাবে করব আমি আবার টেকনিক বলছি, নিয়ম অনুসারে তাহলে কী করব, পাঁচের কুড়ি, পাঁচ দিনে দশ, পাঁচ একে পাঁচ লিখে দিলাম, তিন চারে বারো, তিন দিনে ছয়, তিন একে তিন লিখে দিলাম, কুড়ি, কুড়ির শূন্য হাতে দুই, বারো দশে বাইশ, বাইশ দুনে চব্বিশ, চব্বিশে চার হাতে দুই, ছ পাঁচে এগারো, এগারো দুনে তেরো, তেরো তিন হাতে এক, তিন একে তিন চার। কনেক করে উপর থেকে ধীরে ধীরে নেমে আসবো, উপর থেকে ধীরে ধীরে নেমে আসবো, কোন থেকে ধীরে ধীরে নেমে আসবো, এটা যোগ করে করে তাহলে এটা করে ফেলো, ওয়ান টু থ্রি ফোর ইন্টু ফাইভ সিক্স করে ফেলো ফটাফট, দেখি কার স্পিড বেড়েছে। কার স্পিড বেড়েছে দেখা যাক, ওয়ান সিক্স জিরো নাকি ওয়ান জিরো ফোর? সিক্স নাইন জিরো এইট ফোর, দেখা যাক, সিক্স নাইন ওয়ান জিরো ফোর, একদম তোমরা আগেই করেছিলে সিক্স নাইন ওয়ান জিরো ফোর। দেখো ভুলটা কোথায় হচ্ছে তোমরা একটু দেখো, ছ চারে চব্বিশ, ছ তিনে আঠারো, ছ দুনে বারো, ছয় একে ছয় পুরো লিখে দিলাম, তারপরে পাঁচের, পাঁচ চারে কুড়ি, পাঁচ তিনে পনেরো, পাঁচ দুনে দশ, পাঁচ একে পাঁচ লিখে ফেললাম, এবার কেটে কেটে যাবো, চব্বিশ, চব্বিশে চার হাতে দুই, কুড়ি আঠারো আটত্রিশ, আটত্রিশ দুনে চল্লিশ, চল্লিশে শূন্য হাতে চার, পনেরো বারো সাতাশ, সাতাশ চারে একত্রিশ, একত্রিশের হাতে তিন, দশ ছয় ষোলো, ষোলো তিনে উনিশ, উনিশে নয় হাতে এক, পাঁচ একে ছয়, সিক্স নাইন ওয়ান জিরো ফোর। হ্যাঁ তুমি যেটা করেছো, হ্যাঁ যদি তুমি কোশ্চেনটায় ওয়ান টু থ্রি ফাইভ লিখেছো তাহলে সেই হিসাবে ওয়ান টু থ্রি ফাইভ ইন্টু ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফাইভ ইন্টু ফাইভ সিক্স করলে তোমার আনসার হবে সিক্স নাইন ওয়ান সিক্স জিরো। বেশ বেশ, কোনো ব্যাপার না, টেকনিকটা বুঝেছো তো সবাই? সবাই কি টেকনিকটা বুঝলে? বেশ তাহলে তোমাকে যদি থ্রি ক্রস থ্রি দেওয়া হয়, একশো তেইশ ইন্টু তোমাকে ধরো দুশো তেরো দিলাম, করে ফেলো দেখি যে টেকনিকটা শেখালাম, এখন কি করবে, তিন তিনে নয়, এটা তিন দুনে ছয়, তিন একে তিন, এক তিনে তিন, এক দুনে দুই, এক একে এক, মানে যেমন ছোটোবেলা করতে না তেমনি করবে, কিন্তু কণা কলাম কলামওয়াইজ লিখবে, দু তিনে ছয়, দু তিনে চার, আর কোনো হাতে রাখার গল্প রাখবে না, কোনো হাতে রাখার গল্প রাখবে না, পুরো পুরো রেজাল্টটা বসিয়ে দেবে এবং কলামওয়াইজ লিখবে, এরকমভাবে লিখবে। এবার কোনাক কোনি নয়, প্রথমে নয় বসবে,
ছ তিনে নয়, নয় বসবে। ছ দু আট, তিন এগারো, এগারোর এক, হাতে এক বসবে। চার এক পাঁচ একে ছয়, শেষে দুই, টু সিক্স ওয়ান নাইনে। উপর থেকে কোন কোন কেটে 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 আসবো, প্রথমে একটা নাম্বার, তারপর দুটো নাম্বার, তারপর তিনটে, তারপর দুটো, তারপর একটা, একটা দুটো তিনটে, দুটো একটা, এক তিন দুই, সরি এক দুই তিন দুই এক, এক দুই তিন দুই এক, একটা দুটো তিনটে দুটো একটা। কনাক্ষণে এরকমভাবে কেটে 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 আসবো, কী গো বুঝতে পেরেছো? এটা নিজের একটা করে দেবে, এটা করে দাও, এটা করে দাও, যাদের একটু যোগের প্রবলেম আছে তারা ধীরে ধীরে যোগটা মুখে মুখে করার হ্যাবিট করো, দিলে ধীরে ধীরে হয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রথম হয়তো যোগের একটু প্রবলেম হতে পারে, প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে হয়ে যাবে, চিন্তার কিছু নেই। সিক্স নাইন ডবল থ্রি সিক্স বলছে, সিক্স নাইন ডবল থ্রি সিক্স, সিক্স নাইন ডবল থ্রি সিক্স বলছে। এমন কেউ আছো এই টেকনিকটা বুঝতে পারো নি? পুষ্পিতা ক্লাসে আছো? পুষ্পিতা ক্লাসে আছো? মাইক্রোফোন অন করে কথা বলো যদি ক্লাসে থাকো। নেটের কারণে অনেকে দেখছি বেরিয়ে গেছে। বলো কি বলছো? বেশ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টেকনিকটা, ঠিক আছে? তাহলে এটা আমরা দু নম্বর টেকনিক শিখলাম। এবার টেকনিক নম্বর থ্রি, আমি আবারও বলছি আমি চার রকমের টেকনিক দেখাচ্ছি। একটা ছোটোবেলার টেকনিক দেখালাম, তারপরে আমি আমার একটা টেকনিক দেখালাম, এবার তিন নম্বর টেকনিক, চার নম্বর, চারটে দেখাবো। তার মধ্যে তোমার যেটা বেস্ট মনে হবে সেটা নিয়ে নেবে, যে সেটাতেই বারবার সব অঙ্ক করবে, ঠিক আছে? চলে যাচ্ছে আমি টেকনিক থ্রিতে। ফার্স্ট প্রবলেম নিয়েছিলাম ফিফটিন ইন্টু টুয়েলভ, তাই তো? টেকনিক থ্রি খুব ভালো করে শুনবে, এটা আমি একটা ছোটোবেলার একটা গল্প শোনাবো, ঠিক আছে? এটা গল্পের মাধ্যমে বলবো, ভালো করে শুনবে। তোমরা যদি খুব আশেপাশে বিয়ে বাড়িতে খেতে গিয়ে থাকো, মানে রিসেন্ট বিয়ে বাড়িতে গেছো, এমন কেউ আছো বিয়ে বাড়িতে খেতে গেছো? এমন কেউ আছো রিসেন্ট বিয়ে বাড়িতে খেতে গেছো? আচ্ছা, বিয়ে বাড়িতে খেতে গিয়ে যখন ক্যাটারিং সিস্টেমে খাওয়ানো হয় বা এমনি যেখানে খাওয়ানো হয়, ধরো তুমি আর তোমার বন্ধু খেতে বসেছো, ঠিক আছে? এবার এই লোকটা ভাত নিয়েছে, এই লোকটার কাছে ভাত আছে, আর এই লোকটার কাছে ডাল আছে, দুজন এখানে দাঁড়িয়েছে। এবার তোমরা দুজন এখানে বসেছো, তোমাদেরকে ওরা খাবারটা দেবে, খাবারটা ডিস্ট্রিবিউট করবে, ঠিক তো? তাহলে তুমি বলো তো আগে ভাত দেবে নাকি ডাল দেবে? আগে ভাত দেবে। আমরাও মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এদিক থেকে করি, তাই তো? তো আমাদের ফার্স্ট কাজ হবে, এ তুমি ধরো এখানে বসেছো, তোমার বন্ধু এখানে বসেছে, তাহলে এ তোমাকে প্রথমে গিয়ে ভাত দেবে, রাইট? তাই তো? এবার বলো তো তুমি, তোমাকে ও ভাত দিয়ে দিল, ভাত দেওয়ার পরে এই লোকটাকে চুপ করে দাঁড়িয়ে থাকবে? বা তোমাকে যখন ভাত দিচ্ছে এই লোক কি তোমার বন্ধুকে ডাল দেবে, এমনটা কি হয় বলো তো? যখন তোমাকে ভাত দিচ্ছে এ কি ডাল দেবে? দিতে যাবে না, কারণ ডাল দিয়ে দিলে থালাতে এমনি পড়ে যাবে। তো ও তোমার দেওয়ার অপেক্ষায় থাকবে, তুমি যখন দিয়ে দিয়ে যাবে ও তারপরে দিয়ে দিয়ে যাবে, তাই না? এরকমই তো হয় খাওয়া দাওয়াতে, তাই হয় না? তো এবার দেখো, এই লোকটা একে ভাত দিয়ে দিল, ভাত দিয়ে দেওয়ার পর যথারীতি এ তোমার বন্ধুকে এখন খাওয়া দিতে যাচ্ছে। একটু ভেবে দেখো, ঠিক যখনই তোমার বন্ধুকে ও ভাত দিতে যাচ্ছে ঠিক সেই টাইমে তুমি তো বসে থাকলে, যদি এ না ডাল দেয় তুমি রেগে গিয়ে বলবে ও ভাই কী হলো ডাল দিয়ে যাও, বলবে তো? তার জন্য সে কী করে,
যখনই ও তোমাকে ছেড়ে দিয়েছে, অন্য কারোর কাছে চলে গেছে, সঙ্গে সঙ্গে এ তোমার কাছে চলে যাবে না ডাল দিতে? কথাটা কি ঠিক? তার মানে কি ঘটনা ঘটছে না, যেই মুহূর্তে এই লোকটা তোমার বন্ধুকে ভাত দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই লোকটা তোমাকে ডাল দিচ্ছে। মানে এই দুটো কাজ একসাথে ঘটছে। বোঝাতে পেরেছি? সবাই বুঝেছ? এবার দেখো, এই যে দুজন ভাত আর ডাল নিয়ে এসেছিল, তোমাকে ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে দুজনেরই ভাত ডাল দেওয়া হয়ে গেছে। তাহলে তোমাকে এর দুজনের আর দেওয়ার কিছু নেই। তাহলে তোমার বন্ধুকে শুধু এই লোকটা ভাত দিয়েছে, তাহলে তোমার বন্ধুকে আর কি দিতে বাকি আছে গো? তোমার বন্ধুকে শুধু ডাল দিতে বাকি আছে। তাহলে একদম শেষে এ তোমার বন্ধুকে ডাল দেবে, দিয়ে তারপর যাবে। দিলেই তো সম্পূর্ণ হবে। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, আমরা যখন গুণ করব 2x2 এর, তখন গুণের টেকনিকটা হবে এরকম টাইপের। মানে আমরা আগে একে এর কাছে পাঠাবো, 5×2 = 10, 10×0 = 0, হাতে 1। এবার যখন একে এখানে পাঠাবো, তখন এ এখানে যাবে, একসাথে দুজনের কাজ হবে। তার মানে 2×1 = 2, 5×1 = 5, 2×1 = 2, 5×1 = 5, একসাথে কাজ হবে। টোটাল যোগফল কত? 7। হাতে 1 ছিল, তাহলে টোটাল দাঁড়াবে 8। আমি স্টেপ 1 স্টেপ 2 করে লিখে দিচ্ছি, তোমার যাতে মনে থাকে। স্টেপ ওয়ানে বললাম 5×2 = 10, 10×0 = 0 বসবে, হাতে থাকবে 1। স্টেপ টুতে 2 যখন 1-এর কাছে যাবে, তখন 1, এই 1 5-এর কাছে আসবে, মানে 2×1 হবে। আর কি হবে? 5×1 হবে। তো টোটাল 7, হাতে 1 ছিল, তাহলে মিলে টোটাল 8। 8 বসে গেল, হাতে আর কিছু নেই। স্টেপ 3, তোমাকে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু তোমার বন্ধুকে বাকি, মানে 1×1, তাহলে স্টেপ 3 হবে 1×1, আনসার এত। অতএব তোমার এক লাইনে আনসার দাঁড়াবে 180। কে আছো বলো, বুঝতে পারো নি এটা? যদি বুঝে গেছো বলো বুঝে গেছি, আর যদি বুঝতে পারো নি তাহলে বলো, আমি আবার রিপ্লাই করব। বলো বুঝতে পেরেছো কিনা। সবাই রিপ্লাই করো, বুঝতে পেরেছো কিনা। বাকিরা রিপ্লাই করো তাড়াতাড়ি একটু, বাকিরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করো, বুঝতে পেরেছো কিনা। তো তার মানে এই টেকনিক মেনটেন করে আমরা বড় বড় গুণ করতে পারব। আমি আর একটা গুণে চলে যাই। ওয়ান টু থ্রি ফোর ইন্টু টু থ্রি করে ফেলো তো। আমি যে টেকনিকটা বললাম এই টেকনিকে কে কে পারে দেখা যাক। এখনই যে টেকনিকটা শেখালাম এই টেকনিকে গুণটা করে ফেলো দেখি, কে কে পারে দেখা যাক। চারজন খেতে বসেছে, দুজন খাওয়ার ডিস্ট্রিবিউট করছে। চারজন খেতে বসেছে, দুজন খাওয়ার ডিস্ট্রিবিউট করছে।
কত বেরিয়েছে গো? টু এইট থ্রি, টু এইট থ্রি এইট টু বলছে। টু এইট থ্রি এইট টু বলছে। তাহলে কীভাবে এগোবো? আমি স্টেপ ওয়াইজ করছি। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কী কাজ হবে? তিন চারের কাছে যাবে আগে। তাহলে থ্রি ইন্টু ফোর টুয়েলভ, টুয়েলভে টু হবে, হাতে এক থাকলো। স্টেপ টু কী হবে? তিন যখন এর কাছে যাবে সঙ্গে সঙ্গে দুই, এ তো ফাঁকা হয়ে গেছে। তুমি একটু ভেবে দেখো, একে ভাত দিয়ে দিয়েছে, এবার একে ভাত দিতে যাবে তখন এ ফাঁকা হয়ে গেছে। ও ফাঁকা হয়ে গেলে বিরক্তি প্রকাশ করবে, ডাল না নিয়ে এলে বলবে কী ভাই এতক্ষণ ডাল আসছে না কেন? তো তখন এ ডাল নিয়ে সঙ্গে সঙ্গে ছুটবে। তার মানে এ যখনই এর কাছে চলে আসে সঙ্গে সঙ্গে এ এর কাছে চলে যাচ্ছে। তার মানে স্টেপ টুতে আমাদের কী কাজ হবে? তিন ইন্টু তিন নয়, দুই ইন্টু চার আট, টোটাল কত হলো? সতেরো, হাতে এক ছিল আঠারো, আঠারোর আট হাতে এক থাকলো। তাহলে স্টেপ টুতে হলো আঠারো, আঠারোর আট হাতে এক থাকলো। স্টেপ থ্রি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্টেপ থ্রি, অনেক স্টুডেন্ট না ভুলে যায় কতটা পর্যন্ত গুণ করেছে, তার জন্য কি করবে বলো তো? যে দুটো পর্যন্ত হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এই যে এখানে দুটো লিখেছি, তার মানে এটা এটার কাজ হয়ে গেছে। এবার তিন নম্বরের সাথে কাজ হবে, এখানে তিন নম্বরটা লিখবো তার মানে তিন নম্বরের সাথে কাজ হবে। তো আমার এখন গুণ হবে, এখন আমাদের কি গুণ হবে? তিনের সাথে দুই হবে। এ যার সাথে, এ যাকে খাওয়ার দেবে না, এ ঠিক তার আগের জনকে খাওয়ার দেবে। একটু ভেবে দেখো, এ যাকে খাওয়ার দেবে তার এই এই লোকটা তখন অলরেডি ভাত পেয়ে গেছে, ও বসে আছে ডালের অপেক্ষা আছে, এ তাকে দেবে। তাহলে ঠিক এ যাকে যাকে দিতে যাবে, এ ঠিক তার সামনে যে আছে তাকে, মানে তার পিছনে বলতে পারো, তো পিছনে যে আছে তাকে দিতে দেওয়ার জন্য যাবে আর কি। অতএব আমি বলবো এ যখন এখানে যাবে, এ তখন এখানে যাবে। তার মানে আমাদের স্টেপ থ্রিতে কী হবে? তিন দুনে ছয় আর দু তিনে ছয়, তাহলে ছয় ছয় বারো আসছে, হাতে এক ছিল মিলে তেরো, তেরো তিন হাতে এক বেঁচে গেল। এই পর্যন্ত কাজ হয়ে গেল। লাস্ট স্টেপ ফোর, তাহলে এ চলে যাবে একে ভাত দিতে, তখন এ দেবে একে। তাহলে স্টেপ ফোরে কী হবে আমাদের? স্টেপ ফোর প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে, তারপর ধীরে ধীরে দেখবে তোমার অনেক ইজি হয়ে যাবে। তবে আমি বলছি তোমার যেটা বেস্ট মনে হবে সেটা নিয়ে নেবে, ব্যাস। হাতে কত ছিল? এক ছিল, সাত আর এক মিলে আট, আমাদের হাতে যা ছিল কমপ্লিট, আর হাতে কিছু নেই। দেখো এর না সবাইকে দেওয়া হয়ে গেছে, তাহলে এর আর কোনো কাজ নেই, এ শুধু শেষে একে দেবে, ব্যাস ফিনিশ। কারণ এই পর্যন্ত দেওয়া হয়ে গেছিলো। অতএব লাস্ট স্টেপ ফাইভ হবে দুই একে দুই, অতএব আমাদের আনসার হবে টু এইট থ্রি এইট টু, টু এইট থ্রি এইট টু। দেখো বুঝতে পারলে কিনা। এবার এখানে ভাত ডাল দিচ্ছিলাম, এবার ভাত ডাল সবজি দেব, একই টেকনিক মেনটেন করে হবে। ভাত ডাল সবজি নিয়ে আসবো, একই টেকনিক, একজন একজন দিয়ে দিয়ে যাবে, পরপর পরপর আর একজন একজন করে দিতে দিতে যাবে। কিন্তু সেখানে যেহেতু একটু বড় হয়ে যায়, অনেক সময় চাপ হয়ে যায় অনেকের, তো আমি মোটামুটি আমার একটা টেকনিক শেখালাম, এটা শেখালাম, ওটা শেখালাম, এইগুলো আমার কাছে মনে হয় এটার মধ্যে তুমি যে কোনো একটাকে বেস্ট ধরে নেবে, সেটাই বারবার করবে, ঠিক আছে? বলো এই টেকনিকটাই কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যদি এটা বুঝে গেছো লাস্ট টেকনিক শেখাবো, যদিও খুব একটা ভালো নয়, তাও একবার শিখিয়ে নেব, দেন তোমরা যেটা খুশি একটাকে বেছে নিয়ে করবে, ঠিক আছে? আজকে দিলে আমরা কমপ্লিট করবো, আজকে আমরা গুণের লাস্ট টেকনিকটা শিখে নেব, দিলে আজকের ক্লাস স্টপ করব। লাস্ট টেকনিক যেটা জাপানি মেথড বলা হয়, বলছে টুয়েলভ ইন্টু থার্টিন করো। কারো কোনো কোশ্চেন নেই, টুয়েলভ ইন্টু থার্টিন করো। কী মেথড বলছে? বলছে এই মেথডের টেকনিক কী, ভালো করে শুনবে। বলছে এখানে যা আছে না ততগুলো তুমি ডাক টানবে, দাগ টানবে, দাগ। এক আছে মানে একটা দাগ টানো, দুই আছে মানে দুটো দাগ টানো, ঠিক আছে?
এক আছে কটা ডাক্তার আনলে একটা, দুই আছে মানে কটা ডাক্তার আনবে দুটো, ব্যাস হয়ে গেল। এবার বলছে নিচে কত আছে, এক আছে একটা ডাক্তার আনো, তিন আছে তিনটে ডাক্তার আনো, ঠিক আছে। তাহলে কি বললাম, উপর থেকে দেখলাম এক আছে একটা ডাক, দুই আছে দুটো ডাক, এবার এখানে আসে এক নিচ থেকে এক তিনটে ডাক টেনে দিলাম। এবার বলছি যে ডাক টেনেছো তুমি এরকমভাবে, সেই আমি যে টেকনিকটা শিখেছিলাম না সেই কর্নার ধরে ধরে, সেরকম কর্নার ধরে ধরে তোমাকে কাউন্ট করতে হবে, কত জায়গায় ছেদ করেছে কত জায়গায় কাট করেছে সেটা কাউন্ট করতে হবে। যেমন তুমি এখানে কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা জায়গায় কাউন্ট করেছে মানে কাট করেছে, অর্থাৎ তোমার এখানে হবে সিক্স, মানে বারো ইন্টু তেরো করলে তোমার প্রথম আসবে সিক্স। তারপর তুমি এখানে কাউন্ট করো কোনাকুনি এক দুই তিন চার পাঁচ, তারপর এখানে একটা জায়গায় কাউন্ট করছে, অর্থাৎ তোমার বারো ইন্টু তেরো করলে আনসার হবে একশো ছাপান্ন, বারো ইন্টু তেরো করলে তোমার আনসার হবে একশো ছাপান্ন। এটা আর একটা টেকনিক, তবে এই টেকনিক খুব একটা ভালো নয়, কারণ দুটো ডাক তিনটে ডাক ঠিক আছে, এটা যদি আমি বারো ইন্টু সতেরো দিই তখন তোমাকে সাতখানা ডাক টানতে হবে, অনেক টাইম নষ্ট হবে, বা ডাক টানতে গিয়ে হিসাব করতে গিয়ে তুমি চাপ খেয়ে যাবে, বা সোজাসুজি ডাক না হলে তুমি প্রবলেম করে ফেলবে। তাই আমি এটা খুব একটা বেস্ট মনে করি না, তবে তুমি শিখে রাখতে পারো। এবার চারখানার মধ্যে যেটা তোমার বেস্ট মনে হবে সেটা নাও, বারবার ওটাতে প্র্যাকটিস করো, তুমি দেখবে মাল্টিপ্লিকেশনে স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। কার কোনটা বেস্ট মনে হয়েছে বলো, চারটার মধ্যে এই মুহূর্তে কার কোনটা বেস্ট মনে হয়েছে বলো। সেকেন্ডটা ভালো লেগেছে, বেশ, যার যেটা ভালো লেগেছে সেটা করবে, এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা তাহলে আজকে যা যা শিখলাম, এক হচ্ছে আমরা প্লেস ভ্যালু,